বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন পটেটো স্ন্যাক্স। বন্ধুরা, আমি এর জন্য নিয়ে নিয়েছি পটেটো, আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, নিয়েছি আমি চিকেন, অল্প করে বানাবো। নিয়েছি আমি দই, নিয়েছি আমি আদা রসুন আর শুকনো লঙ্কা, নিয়েছি আমি টমেটো, নিয়েছি আমি পেঁয়াজ, নিয়েছি আমি তন্দুরি মশলা। বন্ধুরা, এই আমার লেগেছে চমচ। তো প্রথমে কি করবো, মিক্সারে আমি আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে দেবো এখানে পেঁয়াজ, দিয়ে দেবো এখানে টমেটো, টমেটো এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, এই মশলার মধ্যে আমি দইটা দিয়ে, এখানে জল দেবো না, এই দইয়ের মধ্যে যা জল আছে, টমেটোর মধ্যে যা জল আছে, আমি এসে পেস্ট করে নেবো, কোনো জল দেবো। মশলাটাকে দিয়ে দিয়ে দেবো এখানে তন্দুরি মশলা, দিয়ে দেবো এখানে ধনে পাতা, এবারটা আসবে দিয়ে এটাকে আমি এখানে লবণ দেবো। আমি এখানে পুরো মশলাটা দিলাম না, আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিলাম। বন্ধুরা, মশলাটাকে মেখে মিনিমাম আমি এটাকে 15 মিনিট রেখে দেবো। আমি আলুটাকে লবণ মাখিয়ে রেখেছি, আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এখানে টুথপিক নিয়েছি, এই যে ছোট সাইজে নিয়েছি আমি। এখানে আমি কি করব, এক একটা করে চিকেন আমি এইভাবে নেবো, নিয়ে দেখুন এই যে টুথপিক দিয়ে আমি এরকম করে আমি এক এক করে তৈরি করে নেব। বন্ধুরা, এটা আমি বানিয়ে দেখাচ্ছি। মধ্যেখানে মাংসটা দিয়ে দিয়ে আলুটাকে ফোল্ড করলে, তারপরে টুথপিক দিয়ে, টুথপিকের সাহায্যে এইভাবে আমি এগুলো করি। তো বন্ধুরা দেখুন, আমি এগুলো কাঠি দিয়ে কেটে নিয়েছি। বন্ধুরা, আমি গ্যাস করে দিয়েছি, কড়াও আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হবে, আমি এখানে ব্যাটারটা করে নেব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, একটু কালার আসবে। গ্যাস মিডিয়ামে রেখেছি আমি, আস্তে আস্তে দেখুন
এইভাবে একটু কোট করে নেব। আস্তে আস্তে আমি এভাবে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এগুলো উল্টি উল্টি দেবো, একটু লেগে যাওয়ার ভয় আছে, ওগুলো সাবধানে করবেন। বন্ধুরা আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি, এটা আরো আমি 2 মিনিট রান্না করব। তো বন্ধুরা আমার এই ভাজাগুলো হয়ে গেছে, আমি এক এক করে প্লেটে উঠিয়ে নেব। দেবেন না, নাহলে কিছুই বুঝতে পারবেন না কখন কি দিলাম কি করলাম। তো বন্ধুরা এগুলো তুলে আর বাকিগুলো আমি ভেজে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন আমি কেমন বানালাম। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর